নমস্কার বন্ধুরা আমি তোমাদের বন্ধু বিশ্বনাথ আমার চ্যানেল জি কে বিশ্বনাথে আজকে হাজির হয়েছি দু হাজার উনিশ সালের যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা হতে চলেছি তো দু হাজার উনিশ সালের মাধ্যমিক পরীক্ষায় বাংলায় রচনাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় রচনাটা যদি কমন পাওয়া যায় সেটা খুবই সুবিধা হয় তোমাদের জন্য যারা পরীক্ষা দেবে তো তাদের জন্যই আমার এই মূলত এই ভিডিওটা তো বন্ধুরা যারা তোমরা পরীক্ষা দেবে রচনা দেখো চারটে থাকে তোমাদের লিখতে হয় একটা ঠিক আছে রচনার নম্বরটা কিন্তু ভাইটাল হয়ে দাঁড়ায় বাংলার জন্য তো দেখো আমি এখানে নির্দিষ্ট কয়েকটা রচনা তোমাদের জন্য নিয়ে এসেছি মাত্র পনেরোটা বা ষোলোটা এরকম রচনা আমি তোমাদের সিলেক্টেড বলবো যার থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট কমন আসার চান্স থাকছে আমি দেখো চার পাঁচটা টপিকের কথা তোমাদের বলবো তো টপিকগুলো তোমরা দেখে নাও দেখো বিজ্ঞান বিষয়ক আছে আধুনিক জীবনে বিজ্ঞান শুধু নামগুলো দেখলেই হবে না আমি কেন নামগুলো দিয়েছি সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর কি কারণে এটা গুরুত্বপূর্ণ দেখো আধুনিক জীবনে বিজ্ঞান এটা কিন্তু দৈনন্দিন জীবনে বিজ্ঞান হয়েও আসতে পারে নামটা কিন্তু একই কিন্তু রচনা দুটো আর বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ ঠিক আছে তো দেখো বিজ্ঞান বিষয়ক এই তিনটি রচনা যদি তোমরা মূলত দেখে যাও বিজ্ঞান থেকে কমন আসার চান্স খুবই বেশি থাকছে কেননা আগেরবার কিন্তু সেরকমভাবে বিজ্ঞান বিষয়ক আসেনি জীবনী বিষয়ক দ্বি শতবর্ষের আলোকে দেবেন্দ্রনাথ ঠাকুর খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য ভাইটাল হতে যাচ্ছে আর বিবেকানন্দ ভাইটাল হচ্ছে স্টিফেন হকিংস কিছুদিন আগে উনি গত হয়েছেন ওটাও ভাইটাল হচ্ছে ঠিক আছে ব্ল্যাক হোল তত্ত্বের প্রবক্তাকে স্টিফেন হকিংস এটা কিন্তু পারলে দেখে যেতে হবে এবার দেখো তিন নম্বর টপিক আত্মকথা বিষয়ক এখান থেকে দিয়েই দেয় একটা নদীর আত্মকথা এবার খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমি একটাই দিয়েছি আত্মকথা বিষয়ক তো এটা দেখে গেলে আশা করি খুব ভালো হবে আর বিবিধ বলতে আমি কিছু মিলিয়ে মিশিয়ে দিয়েছি কয়েকটা এটা তোমরা একটু দেখে নাও আধুনিক না সোশ্যাল মিডিয়ার প্রভাব মানে ব্যাপারটা ব্যাপারটা কি হচ্ছে এই যে আমরা এখন ফেসবুক টুইটার ইউটিউব এই ধরনের যে ব্যাপারগুলো সোশ্যাল মিডিয়া যেমন হোয়াটসঅ্যাপ এগুলো ইউজ করছি যে এইগুলোর যে আধুনিক জীবনের যে প্রভাব সেটা শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা শিক্ষা বিস্তারে গণমাধ্যম বলতে গণমাধ্যম কোনগুলো যে টিভি নিউজ পেপার খবরের কাগজ আর কি ঠিক আছে সেইগুলো বা রেডিও বলতে পারো এইগুলো কী হবে বা একটা মুভি এগুলো হবে শিক্ষা বিস্তারে আমাদের সাহায্য করছে আর নেক্সট দেখো ইন্টারনেট আমি দিয়ে রেখেছি ইন্টারনেট বুঝতেই পারছো অন্তর্জাল ইন্টারনেট ছাড়া কিন্তু আমরা এখন চলতে পারি না অচল সমস্ত কিছু ইন্টারনেটের উপর নির্ভরশীল এই মুহূর্তে আধুনিক যে আমাদের জীবনধারা সব কিছু ইন্টারনেটে হচ্ছে তো ইন্টারনেট খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় দু হাজার যে ফুটবল বিশ্বকাপ হয়ে গেল যেটা ফ্রান্স চ্যাম্পিয়ন হলো দ্বিতীয়বার তো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে খেলাধুলার দিক থেকে বিশ্ব উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং এটা খুবই চিন্তার বিষয় বিগত অনেকগুলো পরীক্ষাতে গ্লোবাল ওয়ার্মিং আসছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বলো তো এবারেও কিন্তু মাধ্যমিকের জন্য এটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নেক্সট দেখো সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য ভাইটাল সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা আমাদের যে আমরা যে বাঙালি তাদের কেন সাহিত্য পাঠটা কেন দরকার একটা ভাষা শিক্ষার জন্য সাহিত্য পাঠ কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু এই সাহিত্য পাঠের প্রয়োজনীয়তার মূল বিষয় এবার দেখো ভারতের মহাকাশ বা মঙ্গল অভিযান এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর লাস্ট পরিবেশ দূষণও ও আর প্রতিকার এটা একটা কমন রচনা তো দেখো আমি এখানে টোটাল ষোলোটা রচনা তোমাদেরকে দেখতে বলে যাচ্ছি এবং তার মধ্যে থেকে তোমরা যদি সিলেক্ট করতে বলো আমি তোমাদের গোটা সাত আট বলে দিতে পারি সেক্ষেত্রে বিজ্ঞান বিষয়ক প্রথম তিনটি কনফার্ম নিয়ে নাও আর জীবনী বিষয়ক থেকে দেবেন্দ্রনাথ ঠাকুর এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে বিবেকানন্দ গুরুত্বপূর্ণ কিন্তু দেবেন্দ্রনাথ আর স্টিফেন হকিংস বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে আর এদিকে তোমার আত্মকথা বিষয়ক থেকে একটি নদীর আত্মকথা তাহলে টোটাল তিন আর দুই জীবন বিষয়ক থেকে দুই পাঁচ আত্মকথা বিষয়ক থেকে এক ছয় আর যদি তোমরা বলো বিবিধ থেকে তোমাদেরকে শর্টে কিছু বলে দিতে সেক্ষেত্রে দু হাজার আঠেরো ফুটবল বিশ্বকাপ খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে আর তোমরা নিয়ে নাও শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকায় নয় নম্বর এটা দিয়ে দিলাম আর আর একটা আমি তোমাদেরকে দেব লাস্ট সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা এটা দেখে যেতে পারো তো এরকম তোমরা নটা দশটা মূলত ষোলোটা দেখে গেলেই খুব ভালো হয় তো তার মধ্যে যদি তোমরা কমন চাও সেক্ষেত্রে বিজ্ঞান বিষয়ক তিনটে দেখে যেতে হবে জীবনী বিষয়ের থেকে দেবেন্দ্রনাথ ঠাকুর আর স্টিফেন হকিংস দেখে যাও আত্মকথা থেকে একটাই দিয়েছি একটি নদীর আত্মকথা দেখে যাও আর আধুনিক জীবনে যে সোশ্যাল মিডিয়ার প্রভাব এটা খুবই তোমাদের না পড়লেও হবে জাস্ট দেখে যাও এটা তো তোমরা জানো সবাই অতএব দেখে যাওয়াটা উচিত আর দু হাজার আঠেরো ফুটবল বিশ্বকাপ ম্যান্ডেটারি দেখতেই হবে বিশ্ব উষ্ণায়নটা তোমরা সবাই জানো তোমাদের ভৌতবিজ্ঞানেও কিন্তু রয়েছে ক্লাস টেনের টপিক ভূগোলেও তোমরা পড়ে আসছো সেভেন এইট থেকে অত এটাও জানা আর ভারতের মহাকাশ যানটা একটু মন দিয়ে দেখে যাও এই ধরনের যে টপিকগুলো যেগুলো আনকমন টপিক একটু সেগুলো দেখে যেতে হবে আর যেগুলো তোমরা জানো যেমন বিশ্ব উষ্ণায়ন বা ইন্টারনেট এগুলো কিন্তু তোমাদের জানা জাস্ট একবার দেখলেই তোমরা পেরে যাবে অতএব এই ধরনের ন দশটা যে রচনা মেন আমি বললাম ষোলোটা তার থেকে নটা দশটা বলে দিলাম যদি তোমাদের কষ্ট করে দেখে যেতে পারো অবশ্যই রচনায় ফুল নম্বর বা সেভেন্টি ফাইভ টু এইটি পার্সেন্ট নম্বর কিন্তু পাওয়াটা কোনো ব্যাপার নয় আর আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব রচনার জন্য যদি রচনা তোমরা দশে দশ পেতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কি করতে হবে রচনায় মিনিমাম সাত থেকে আটটা পয়েন্ট ভূমিকার উপর জোর দিতে হবে ভূমিকা এবং উপসংহার খুব ভালো হওয়া চাই আর পারলে রচনা স্টার্টিংয়ে রচনার সঙ্গে মিলিয়ে যদি কোনো একটা কবিতা বা গানের লাইন দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু রচনার স্ট্যান্ডার্ডটা খুবই হাই লেভেলের হয়ে যায় তো এক্ষেত্রে তোমাদের কিন্তু একটু নজর দেওয়া দরকার আমি আমার নেক্সট ভিডিওতে প্রতিবেদন কীভাবে ভালো করে লেখা যায় বাংলায় এবং বাংলা যে কমন প্রচুর ভিডিও তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে আমি নতুন করে ভিডিও করছি কেননা আমার মনে হয়েছে আমি তোমাদের যারা দু হাজার উনিশে মাধ্যমিক দেবে তাদের অন্য কিছু নতুন ভাইটাল কিছু তোমাদের কাছে তুলে ধরতে পারবো তাই জন্যই আমি ভিডিওগুলো করছি আমার চ্যানেল জি কে বিশ্বনাথ যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে বা ভিডিওগুলোকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও নেক্সট আমি ইতিহাসেরও সাজেশান নিয়ে আসছি প্লাস বাংলা সাজেশান নিয়ে আসছি বাংলায় কোন টপিক থেকে কত নম্বর পড়তে হবে কোন টপিক তোমরা বাদ দিতে পারো মানে পড়াটাকে ছোট করে নিতে পারো সেই ব্যাপারে কিন্তু আমি আলোচনা করব। তো বন্ধুরা আজ আসি নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে ভালো লাগলে উইথ বিশ্বনাথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো ধন্যবাদ